رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান এন টিভির বিশেষ আয়োজন উজালা পেন্স নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব পবিত্র আনি তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসির দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عظيم فورا بك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر فاصدع بما تؤمر وأعرض عن المشركين الذين جعلوا القرآن عضين فورا بك لنسألنهم أجمعين عما كانوا يعملون. <applause> كم مستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أن إنك يضيق صدرك بما يكون فسبح بحمد ربك وكن من الساجدين فسبح بحمد ربك وكن من الساجدين سبحانه وتعالى سبحانه وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ صَدَقَ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লাহি পবিত্র মাহের মাদানের চোদ্দতম রজনীতে কোরআনে কারিমের চোদ্দোতম পারা থেকে আমরা অংশবিশেষের তেলাওয়াত শুনেছি সম্মানিত দর্শক শ্রোতা বরকতময় সাহারি অনুষ্ঠানে এই মোবারকময় সময়ে কোরানে কারিমের তাফসির শোনার জন্য যারা এন টিভির দর্শক হিসাবে আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে তাফসিরুল কোরআন আমরা আরম্ভ করছি সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে কারিমের চোদ্দতম পাড়া এখানে আল্লাহ রব্বুল আলমিন দুইটি সুরা এই পাড়ার মধ্যে আল্লাপাক আলোচনা করেছেন একটি সুরা সুরা আল হিজর আরেকটি সুরা রয়েছে এই পাড়ার মধ্যে সুরা আর নাহাল আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে করিমকে সহজ করে দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন যাতে অত্যন্ত সহজে একজন মানুষ যাতে সহজে মুখস্থ করতে পারে সহজে কোরআনে করিমকে বুঝতে পারে সহজে কোরআনে করিমের উপরে আমল করতে পারে সেজন্য জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে করিমকে তিরিশটি অংশে বা তিরিশটি পারা বিভক্ত করেছেন এবং বিভক্ত করে সেখানে আল্লাপাক অংশ নির্দিষ্ট করে এক একটি সুরা হিসাবে নামকরণ করেছেন যাতে আমরা সহজেই এই কোরআনে কারিমকে মুখস্থ করতে পারি বুঝতে পারি আমল করতে পারি কোরআনে কারিমের সাথে যুগে যুগে যারা বিরোধিতা করেছিল বা কোরআনে কারিমের প্রতি বিদ্বেষ কোরআনে কারিমের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছিল আল্লাপাক তাদের কি পরিণতি হয়েছিল সেই বিষয়গুলো সুরা আল হিজরের মধ্যে আল্লাপাক তুলে ধরেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই সুরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মমিনদের দৃষ্টি আকর্ষণ করেন আমরা সব সময় আরেকজনের বা প্রতিবেশীর বা অন্য কারো আমরা অধিক সম্পদ বা অধিক কোনো কিছু আমরা যখনই দেখি তখন নিজেদের অন্তরের মধ্যে আমরা আফসোস করতে থাকি যে হায় আমার এই জিনিসটি নাই কেন আমারও রকম সম্পদ থাকা দরকার আমারও রকম বাড়ি থাকা দরকার গাড়ি থাকা দরকার অর্থাৎ আমরা হালাল উপার্জনের যেই তৃপ্তি সেটি ভুলে গিয়ে আমরা অন্য দিকে দাবিত হওয়ার জন্য আমাদের মন আমাদেরকে অনেক সময় উৎসাহিত করে মন আমাদেরকে সেই দিকে দাবিত করে পাক কোরআনে কারিমে সেই বিষয়টি উল্লেখ করে বলেন লা ইলা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি যাদেরকে দুনিয়াতে উপভোগের সামগ্রী দান করেছি যেমন আল্লাপাক কাফের মুশ্রিকদের জন্য এই পৃথিবীকে জান্নাত বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লা আলু সালামের করেন করেন দুনিয়া সিজনুল মোমিন ওয়া জান্নাতুল কাফের এই দুনিয়াটি হল মুমিনদের জন্য বন্দি বন্দিদশা বন্দি অবস্থা আর কাফের মুশ্রিকদের জন্য এটি জান্নাত তো সে কাপের বা অমুসলিমদেরকে আল্লাহ রব আলমিন দুনিয়াতে উপভোগের জন্য কিছু জিনিস কিছু সামগ্রী যখন দান করেন আমরা সেগুলো দেখে ঈশ্বান্বিত হয়ে পড়ি আল্লাহ ফাকবেনাল্লা তামুদ্দান্না আই নেইকা যে আপনার দুই চক্ষুকে দৃষ্টিকে আপনি সেই দিকে সম্প্রসারিত করবেন না আপনি সম্প্রসারিত করবেন যে আপনি হেদায়তের উপরে সেরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ রব আলমিনের দিনের উপরে ইস্তেকামত আছেন কি না আল্লাফা জানা ওয়াকফিদানাহালিল মিনিন আর যে সকল মমিন আপনার দাওয়াতে সাড়া দিয়েছে সে সকল মমিনদের জন্য আপনার ডানাকে বিস্তার করে দিন অর্থাৎ তাদেরকে আপনার ডানার নিচে নিয়ে আসুন যাতে সেই মুমিনরা যাতে ঐক্যবদ্ধ হয়ে আপনার নেতৃত্বে সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর দিন কায়েম করতে পারে আল্লাহর দিনের উপরে যেন তারা অবিচল থাকতে পারে অর্থাৎ মুমিনদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যাতে আরও মজবুত হয় সেই বিষয়টি আল্লাপাক এখানে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আল হিজরের পরে আরেকটি সূরা আল্লাপাক এই এই অংশের মধ্যে আলোচনা করেছেন সেই সুরাটি হলো সুরা আনহাল সুরা আর নাহালও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরার মধ্যে আল্লাহ তালা আল্লাহর কিছু মাখলুকের অবস্থা আল্লাপাক তুলে ধরেছেন যে জমিনে এমন এমন মাখলুক আছে যে মাখলুকগুলো থেকেও মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না আল্লাপাক এখানে আর নাহাল বা মৌমাছির বর্ণনা আল্লাপাক এই সূরার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্লা আলমিন এই সুরা আর নাহালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন সত্ত্রিশ নম্বর আয়াতে আল্লাপের সাত করেন ওয়ালাকাত বাসনা ফি কুল্লি উম্মাতের রসৌলান আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন পৃথিবীতে এমন কোনো উম্মাহ এমন কোনো জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো রাসুল কোনো নাবি তাদের কাছে আসে নাই এরকম কোন জাতি পৃথিবীতে বসবাস করে নাই আর যত নবী যত রাসুল এই পৃথিবীতে এসেছেন তাদের সকলের দাওয়াত তাদের সকলের দাওয়াতের যে পদ্ধতি দাওয়ার যে মেথোডোলজি সেটি একই রকমই ছিল তারা সকলেই দাওয়াত দিতেন আনিবুদুল্লাহ ওয়া জেতানীবত্তগুত হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সবাহাউতালার একমাত্র গোলামি কর একমাত্র ইবাদত করো আর ওয়া জেতানীবত তগুত তগুতকে পরিহার করো অর্থাৎ যে সকল নিয়ম কানুনের কারণে যে সকল বাধ্যবাধকতার কারণে তুমি আল্লাহর দিন পালন করতে অক্ষম আল্লাহর দিন পালন করতে যে জিনিসগুলো তোমাকে বাধা দিচ্ছে সেই জিনিসগুলোকে আল্লাপা কোরআনে করিমের ভাষায় তগুত হিসাবে নামকরণ করেছেন এই তগুতকে পরিহার করে তুমি আল্লাহর দিনকে পালন করার জন্য আল্লাহর এবাদতের দিকে ফিরে আসার জন্য তোমরা তগুত পরিহার করো আর আল্লাহ সবানতালার তাওহিদুল এবাদা বা আল্লাহর এবাদতের একত্ববাদ এই দিকেই তোমরা ফিরে আসো এই দাওয়াতটি সমস্ত আম্বিয়া সালাম দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন সুপ্রিয় দর্শক এই জন্য আমাদেরও দাওয়াতের ভাষা হবে দাওয়াতের পদ্ধতি হবে এরকম আমরা মানুষকে আল্লাহর এবাদতের জন্য এবাদতের দিকে দাওয়াত দিব পাশাপাশি ত্ব উৎ ফরিহার করার জন্য দাওয়াত দিব যদি আমরা এক অংশের দাওয়াত দিই শুধু এবাদত ইল আল্লাহ আল্লাহর এবাদতের দিকে আমরা দাওয়াত দিই কিন্তু তাগুত পরিহারের দাওয়াত না দে তাহলেও কিন্তু পরিপূর্ণ রূপে কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করা সম্ভব নয় এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন ফামায় ইয়াকফুর বিতাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَنْ انْفِصَامَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ যে ব্যক্তি তাগুতের প্রতি কুফরি করবে এবং আল্লাহ তালার প্রতি ইমান আনবে সেই ইমান এত শক্ত এত মজবুত হবে সেটি লাল ফেসাম আলাহা কখনো চিহ্ন হবে না এটি কালেমাতু তাওহিদ লা ইলাহ ইল্লাল্লাহ এখানে আল্লাহ রব্বাল আলমিন প্রথমে লা ইলাহা বলে এখানে ওয়াজতানিবুদ্ তাগুত সমস্ত তাগুতকে পরিহার করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন আর পরিশেষে আল্লাফাক ইল্লাল্লাহ বলে তাওহিদুল এবাদাহ বা শুধুমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এবাদতের দিকে আল্লাপাক নির্দেশনা প্রদান করেছেন এই সুরা আন্নাহালের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুলে ধরেছেন ফাস আলু আহলা জিকিরি ইন আলামুন যদি তোমাদের কোনো বিষয়ে জানা না থাকে তাহলে তোমরা যারা আহালু জিকির তাদের নিকট তোমরা জেনে নাও তবে জানার পদ্ধতিটি হবে বিল বাইয়ে না টিউ যাতে দলিল প্রমাণ সহকারে অর্থাৎ দলিল বিহীন তোমরা জানবে এরকম নয় যে বিষয়টি তোমরা আহালু জিকিরদের থেকে ওলামাই কেরামদের থেকে জেনে নিবে সেটি বিল বাইয়ে না জুবর সেটি দলিল প্রমাণ সহকারে জেনে নিবে এজন্য আমরা ওলামাই কেরাম যারা তারা যখন মানুষদেরকে সাধারণ মানুষকে দিন সম্পর্কে জানাবো তখন সেটি আল্লাহর বাণী দিয়ে রাসুল সাল্লা ইসলামের সহি হাদিস দিয়ে আমরা জানানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এখানে আল্লাপাক সেই বিষয়টি তুলে ধরেছেন এরপরে আমরা একটি আয়াতে কারিমা প্রতিদিন খোদবার মধ্যে আমরা খুদ্বার শেষে আমাদের দেশের মসজিদগুলোতে শুনে থাকি ইন আল্লাহ ইয় মুরু বি আদলে ওয়া ইতা তা ইদুল কোরবা ওয়াইয়ান্হা আনিল ফাহাসা ইউল মন কারওয়াল আল্লাহ আল্লা এই আয়াতে কারি মেটি সুরা নাহালের একটি গুরুত্বপূর্ণ আয়াত আল্লাপাক এখানে তিনটি বিষয়ে করার জন্য নির্দেশ দিয়েছেন আর তিনটি বিষয় থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল্লা নির্দেশ দিয়েছেন যে তিনটি বিষয়ে আল্লাপাক মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন সেটি হলো আদল ন্যায় বিচার অর্থাৎ আদালত কারো প্রতি ঝুলুম যাতে না হয় ঝুলুমের বিপরীত ইনসাফ কায়েম করা আদলের প্রতি আল্লাপাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এরপর আল্লাপাক বলছেন ওয়াল এহসান এবং সহমর্মিতা একজন আরেকজনের প্রতি মোয়াসাদ এহসানের নির্দেশ দিচ্ছেন ইতা ঈদেল করবা এবং নিকটাত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা করা তাদের হকের প্রতি অধিকারের প্রতি লক্ষ্য রাখা এই তিনটি বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন এখানে নির্দেশ দিচ্ছেন আবার তিনটি বিষয় থেকে আল্লাহ রব্বুল আলমী নিষেধ করছেন সেটি হলো আনিল ফাহসা ইউ মন কারওয়াল বাগী ফাহসা অশ্লীলতা এরপর আল্লাহর নাফরমানি এরপরে বিদ্রোহ এই তিনটি বিষয় থেকে আল্লাহাক আমাদেরকে নিষেধ করেছেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পবিত্র মাহে রমাদানের প্রায় মাঝামাঝি এসে পৌঁছে গিয়েছি আমরা এর মধ্যে এই দুটি সুরা থেকে যদি গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো করণীয়গুলো এবং বর্জনীয়গুলো আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন হয়ে উঠবে অনেক সুন্দর কোরআনের নূরে আমাদের জীবনও আলোকিত হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুটি সুরা থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজানো তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বালা আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এবার শুনবো একটি ইসলামিক গান আকাশের রং সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কারি সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কারি সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কারি সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয়গা, গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয়গান, আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান কে দেয় মেঘরাসী অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গড়া এত রূপ সৃষ্টি কে দেয় মেঘরাসী অবশেষে বৃষ্টি নিপুণ হাতে গড়া এত রূপ সৃষ্টি লুটে পরে কার পায়ে কুল মখলু লুটে পরে কার পায়ে কুল মখলু সবার জবান শুনি কার গুণ গান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহা, আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহা অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দেয় মমতার পরশ বলি অবूज শিশুর মুখে হাসির ঝুলি কে দেয় মমতা পরশ বলি স্নেহের চাদরে মরাই ধরনী স্নেহের চাদরে মোrai ধরনী দীপ্ত কণ্ঠে উঠে কার সোগান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান সে যে আল্লা মহান আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিলকে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশেরই রং ধুন সাথে রং সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে আজকে যে বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তা হচ্ছে রাসুল্লাহ সল্লাহ আলীহামের সেই বিখ্যাত হাদিসটি যেখানে যেটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন রাসুল উহ সল্লাহ মা বলেছেন প্রিয় দর্শক এই বিখ্যাত হাদিসটির বিষয় ব্যাখ্যা উপস্থাপন করার জন্য আমাদের সামনে আজকে

সে পানাহার জনাচার এগুলো তো ত্যাগ করবেই এটা তো মৌলিক মৌলিক শিয়ামের বিষয় তার পাশাপাশি আসলে মূলত আরেকটা সেই বুখারির সাদিসে যেটাকে বিস্তারিত সিয়ামের সামগ্রিকতা বর্ণনা করে দেয়া হয়েছে সেখানে মান্লাম ইয়াদা কৌলা জুড়ি বল আমালা বিহি বল জাহলা ফালাইশালিল্লাহ হায়যেতন ফির আমাহু ও শর আবাহ যে শিয়াম পালন করলো পানাহার যৌনাচার বর্জন করলো ঠিকই কিন্তু মিথ্যা কথা বর্জন করছে না মিথ্যাচার বর্জন করছে না এবং অসত্য আমল অন্যায় আমল অন্যায় কর্ম সে করছে না বহু অন্যায়ের সাথে সে জড়িয়ে আছে জাহিলিয়াতে জাহিলির সাথে সে আহ জড়িয়ে আছে ইসলাম বিরোধী অনেক কাজের সাথে যে জড়িয়ে আছে সে মিথ্যা কথা বলে সে সুদ খায় সে ঘুষ খায় মানুষকে কষ্ট দেয় মানুষের কষ্ট দেয় জুলুম করে ওজনে ঠকায় বিভিন্ন ধরনের খাদ্য সে বিষমিশায় বহু ধরনের ক্রাইমের সাথে সে জড়িয়ে আছে তাহলে বুঝে গেল সে সিএম এর মনটা আসলে বুঝে নেই সব ধরনের পাপাচার থেকে সরিয়ার লঙ্ঘন থেকে তিনি নিজেকে বিরত রাখবেন এটাই তো মূলত সিয়াম তাহলে মানসমা রমাদানা যে রমাদানকে এইভাবে সে সিয়াম পালন করলো রমাদানে এসে কম্প্রিহেন্সিভ সামগ্রিকভাবে সে ভেতরে বাইরে মনে অন্তরে সব মিলিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করলো আর এর পিছনে তার চেতনা হলো দুটা একটা হলো ইমান আর একটা হলো জি সে সিয়ামটা পালন করছে ইমানের কারণে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে পরকালের প্রতি তার বিশ্বাস আছে জীবনে আছে আল্লাহ যা বলবেন এটা আমি মানব শুনলাম আর মানলাম তার মধ্যে এই ইমানটা আছে তো ইমানের যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত ফুলফিল করা কিন্তু কোনো আমল হওয়ার জন্য শর্ত যেন ঈমানের শর্ত

আহাদ যে তার রবের সাথে সাক্ষাৎকারের আশা পোষণ করে সে যাতে সৎ কাজ করে এবং সে তার এবাদতের রবের ইবাদতের সাথে কাউকে যাতে শরিক না করে কোনো লৌকিকতা যাতে সে না করে লোক দেখাওয়ার জন্য কোনো কাজ যাতে না করে মূলত তাকে ইমানের ট্রেনে থাকতে হবে যেমন ইমানটা একটা ট্রেন এটা ডান পথে চলে যাচ্ছে এটা স্টেশন হলো জান্নাত এটা জান্নাতে গিয়ে থামবে আরেকটা ট্রেন যাচ্ছে কুবুরির ট্রেন এটা বাম দিকে যাচ্ছে জাহান নামে গিয়ে থামবে দুটা কিন্তু দুইটা গতি সে ইমানের ট্রেন মিস করবে না ইমানের ট্রেন মিস করবে না এই ট্রেনের হয়তো ফার্স্ট ক্লাসে স্থান নাও পেতে পারে ফার্স্ট ক্লাসে সে টিকিটটা হয়তো নাও পেতে পারে অন্তত সেকেন্ড ক্লাসে থাকলেও এই ট্রেন যে লাস্ট স্টেশনে যাবে সে ফার্স্ট ক্লাসে থাকলেও কিন্তু সে স্টেশনে পৌঁছতে পারবে সে সেকেন্ড ক্লাসে থাকলেও কিন্তু সেখানে যাইতে পারবে সে থার্ড ক্লাসে থাকলেও কিন্তু সেখানে পৌঁছতে পারবে লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবে হয়তো কষ্ট জি কষ্ট হবে অনেক তাকে ঝক্কি ঝামেলা পোহাতে হবে সে যদি এমন কি ওই ট্রেনের ছাদেও থাকতে পারে অন্তত দুই কম্পার্টমেন্টের জয়েন্টও যদি থাকতে পারে ইঞ্জিনে যদি রড চেপে ধরে ঝুলে থাকতে পারে ট্রেনটা যদি মিস না করে তাহলে কিন্তু সে সে ওখানে যাবেই ইমান 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 তাহলে কী হলো আমি আল্লাহ তালা আমাকে যা বলেছেন তার তার জীবনের একটা মিশন হলো আমি ইসলামের বিরুদ্ধে কখনো কোনো অবস্থান গ্রহণ করব না ইসলাম ইমাদের ট্রেনে ছড়েছি ছড়েছি যেভাবে থাকি না কেন জীবন জাকাত থাক আমি খুব ভালোভাবে থাকতে পারি মিডিয়ামভাবে থাকতে পারি থার্ড থাকতে পারি এ ট্রেন আমি মিস করব না এমন যদি হয় লোকটা তাহলে কিন্তু ইনশাল্লাহ তার সিএমের মধ্যে আসাটা যে কি উঠবে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ তালা মাফ করে দেবেন ক্ষমা করে দিবেন। তো ইমানের গন্ডিতে ইমানের বাহনে আমাকে থাকতে হবে এই যদি সে করতে পারে আর এই অবস্থায় সে সিয়াম পালন করে তারে তার এই ফজিলতটা আসবে মোহতারাম আমি এখানে শুধু একটি বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেক সময় এই প্রশ্নের মুখোমুখি হই যে কেউ একজন হয়তোবা তার মধ্যে সিরেক রয়েছে আমাদের দেশে তো সিরেকের কত শাখা প্রশাখা যে আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন অজস্র সেগুলো মানুষ অনেক সময় আবাদত এবং ইমোশন নিয়ে অনেক আবেগ নিয়ে জাতীয় শরীক করে থাকে শিরক আছে কুফরি আছে বেদা আছে এই একবার পরে যদি কোন একজন ব্যক্তি যদি রোজা রাখে যেটা সিয়াম সাধনা করে তাহলে কি এই হাদিসের আওতায় সে পড়বে কিনা না তার ইমানের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে তো সেই গোফিয়র কমফকি গোফিরাহু মিন ইমান শর্ত এটা পরিপূর্ণ ইমান এটা ইমানের যতগুলো দিক বেসিক যতগুলো দিক আছে যেমন আল্লাহ তালার অস্তিত্বকে কমপ্লিট সন্দেহাতীতভাবে তাকে স্বীকার করতে হবে দ্বিতীয়ত আল্লাহ তালা কোথায় তিনি আরশের উপরে আর রহমানও আল্লাহ আরো রহমান আরশের উপরেই বিরাজমান আর কোথাও বিরাজমান নন তিনি আরশের উপর থেকেই সর্বত্র সব কিছু নিয়ন্ত্রণ করেন সর্বত্র তার রহমত বিরাজমান তার কুদরত বিরাজমান সর্বত্র তার নিয়ন্ত্রণ বিরাজমান সর্বত্র তার রিজিক বিরাজমান তার হৃদয়তের নিয়ন্ত্রণ বিরাজমান এগুলো বিরাজমান কিন্তু তিনি আসমানের উপরে আর সে উপরে বিরাজমান চার ইমাম আবু হানিফা সাফি মালিক আহমদ সকলেই বলেছেন যদি কেউ মনে করে আল্লাহ সর্বত বিরাজমান সে কাফের বেঈমান তার আমলে কোনো লাভ নাই তাহলে দেখুন ইমান মানে কি আমি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমানের কোন কোন বিষয় আছে অপরিহার্য যেগুলি আমাকে জানতেই হবে না জেনে কোনো উপায় নাই না জানার কোনো সুযোগই নাই আমি যে কোনো আমলের আগে আমাকে ওই ইমানটাকে বিশুদ্ধ করতে হবে ওইটা আমার টিকিট আমল করতে পারবো কি না আমল করা পারমিশন আমি পাচ্ছি কিনা ওই টিকিটটা আমাকে নিতে হবে তো ইমানের এই দিকগুলো কিন্তু সাংঘাতিক জিনিস একজন মমিন সে জেনে শুনে ইসলামের কোনো বিষয়কে জরুরি সু সুনির্দিষ্টভাবে সুদৃঢ়ভাবে প্রমাণিত কোনো বিষয়কে সে অস্বীকার করলে তার ইমান থাকে থাকে না ইমান থাকে না দেখা গেল সে সুদকে হালাল মনে করে সে বেইমান হয়ে আছে সে যতই আমল করবে কি হবে কোনো লাভ নেই সে হয়তো নারীদের জন্য পর্দা এখন কুসংস্কার হিজাব কুসংস্কার এগুলো চোদ্দশো বছর আগে ব্যাক ডেটেড এগুলি এখন চলে না একটা ফরজকে সেইভাবে অস্বীকার করে শয়তান একটা কমান্ড আল্লাহ তালা একটা অর্ডারকে অস্বীকার করে কি হলো বড় অবস্থা বড়ির সে অস্বীকার করলো অহংকার করলো কাফেরদের কাতারে চলে গেল একটা একটা অর্ডার একটা অর্ডার আমরা যারা রোজা থেকে অনেক আশা করি আমাদের কিন্তু এই জিনিসটা এই জিনিসটাকেই মনে করিয়ে দিচ্ছেন নবীজি কষ্ট পালন করছো কিন্তু জীবনের কোন ক্ষেত্রে যাতে তুমি নষ্ট না ইমানকে করে বসো সেটা তোমাকে সচেতন থাকতে হবে একটা একটা টায়ারের ভিতরে টিউব থাকে এটা কিন্তু পাংচার হওয়ার জন্য একটা জায়গায় ফুটো হলেই যথেষ্ট একটা পাংচার হয়ে গেল একটা অচল হয়ে গেল ইমানটা তো ওই মোমিন হতে হলে সব দিক ঠিক রাখতে হবে কামিল হতে চাইলে একটা দিকে খালি ফুটো হয়ে গেলো একটা ফরত অস্বীকার করে ফেললো ইমানে জরুরি একটা বিষয়কে এঙ্কার করে দিল বা একটা ঠাট্টা করে বসলো অনেক মেয়েরা আছে একজন বড় প্রস্তাব দিল তার দাঁড়িয়ে আছে কেন সে বড় ইঞ্জিনিয়ার সে বড় একজন শিক্ষিত সে ইন্ডাস্ট্রিয়াল কত কিছু আছে দাঁড়িয়ে আছে ঘৃণা করল এটা কিন্তু এমন একটা মহা অপরাধ ফাহহবাত আমালম তোমার সমস্ত আমার আল্লাহ বাতিল করে দিবে তুমি তো ঘৃণা করতে পারো না এটাকে ইসলামের সবকিছু সামে নেওয়া মত হয় না শুনলাম মানলাম পছন্দ করলাম তো আসলে ঈমানের এই সামগ্রিকতা আমাদেরকে রক্ষা করতে হবে তো জন্য এখানে ঈমানান কথাটা জড়িয়ে দেয়া হয়েছে তো মনছ আমরা রমাদান ঈমানান দ্বিতীয় শব্দটি হলো এখানে ইহতিসাব আমরা আসবো আবার ইমানে আসব আগে ওই শব্দটি আমরা নিয়েছি ইহতিসাব শরীয়াহ এখানে একটা স্মরণ করিয়ে দিচ্ছে অনেক সময় আমরা করি কি রোজা আসছে রোজা পালন করতেছি করতেছি কিন্তু কেন পালন করতেছি কেনটা আমার জানা নাই বা আমার হৃদয় উপস্থিত নেই সেই চেতনাটা আমার মনে হাজির নেই আসলে হেতে মানে ইফতে গোয়া আল্লাহ সন্তুষ্টি কামনা করা জি ইয়াহতাসিম রেদান আল্লাহ সে আশা করে আল্লাহর সন্তুষ্টির আশা করে জান্নাতে যাওয়ার এটা কোরআন বিভিন্ন বিভিন্নভাবে বলা হয় জি জি ফমান খান ইয়ারজু লেক

মান চেঞ্জ হয়ে যায় কোয়ালিটি কত হাই হয়ে যায় যখন ওই আশাটা জেগে উঠে পৃথিবীতে মানুষ আশা ছাড়া তো বাঁচতে পারে না মোটেই না আচ্ছা নাফাকাতুর রাজুলি আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকা লাহু সাদাকা মানুষ স্ত্রীকে তো সব স্বামীরাই খাওয়ায় কিন্তু তাদের কোনো চেতনা নাই যে এই খাওয়ানি একটা সদাকা একটা দান এটাও আল্লাহকে পাওয়ার জান্নাত পাওয়ার একটা বড় আমল বড় মস্ত বড় ইবাদত এটা কিন্তু পৃথিবীর কোটির মধ্যে দুই একটা স্বামীরও কিন্তু মনে নাই ও মনে করেন পারিবারিক একটা পয়েন্ট ইসলাম স্মরণ করে দিচ্ছে যে যেই সব কাজে সাধারণত মানুষ মনে করে যে এটা তো আমার দায়িত্ব সামাজিক দায়িত্ব সবাই করছে আমি কেন করবো না অতীত থেকে করে আসছে এখন আমি না করলে কেমন হয় মানুষ সাধারণত সব ভাবনা ভেবে ওটা করে ফেলে কিন্তু সেটা তো তখন সব পাবে না ঠিক আল্লাহ বলবো তুমি যে সব চাও না তুমি যেহেতু কি সমাজ লোকেরা করছে আমি তুমি সে জন্য করেছো ইতনা ইয়াহতাসিবুহা সিয়াম সবাই করছে সে জন্য আমি করছি আমার পরিবারের সবাই রাখছে সে জন্য আমি রাখছি না তাহলে আমি কোনো সব পাব না ইয়াহতাসিবুহা আবতাকি বিজাালিকাসিয়াম ওয়াজহাল্লাহ আমি এই সিয়াম পালন করছি একটাই আশা আর কোন আশা নাই আল্লাহকে পাবো আমি বাস শুধু আল্লাহর জন্য ইয়াহতাসিবু দেখুন মানুষ করে কি একজন মারা গেল হয়তো মুরব্বী মারা গেল বা আমার মা বা বাবা কেউ মারা গেল। তখন তার দাফন জানা জানাজা এই সব কিছু মানুষ করবে এটাকে মানুষ মনে করে কি মৃত ব্যক্তির জন্য একটা দায়িত্ব মানবতা বোধ সামাজিক বোধ একটা মহানুভবতা করতেই হবে সে কিন্তু এখানে স্বভাবের আশা বলে যায় জি জি তুমি যাচ্ছ সেখানেও তুমি যাচ্ছ একটা সমাজ রক্ষার জন্য না একটা মানব রক্ষার জন্য না ওটা তো আছে ওটা তো রক্ষা হবেই ওটা নিয়ত করলেও রক্ষা হবে না রক্ষা হবে কিন্তু একটা জিনিস যেটা নিয়ত না করলে রক্ষা হবে না পাবাও না সেটা কি যে আল্লাহর জন্য করছে যে আল্লাহর একটা বান্দা মারা গেছে আল্লাহ আমার একজন ভাই মারা গেছে ওকে যদি আমি জানাজা দেই এটা দাফন কাফনে সহায়তা করি আল্লাহ আমার এটাকে একটা বড় সৎকর্ম হিসেবে তিনি খুশি হবেন তিনি আমাকে জন্য বিনিময় দিবেন বাহবা দিবেন সাওয়াস দিবেন merhaba জানাবেন আমাকে তিনি অনেক কিছু তিনি বিনিময় দিবেন এই চেতনাটা যদি আমি জাগিয়ে জানা যায় যাই পিছে পিছে যায় তাহলে রাজআ মিনাল আজরে বেকিরাতাইন দুই কিরাত বহুত পার সমান একে কিরাত হলো বহুত পার সমান উহুত পার সমান সওয়াব নিয়ে আসে। স্তূপ নিয়ে এসে ফিরে আসবে। আল্লাহু তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইহতাসিব ওয়া শরণ করে দেয়া হয়েছে। ঠিক এখানেও মান সোম রমাদানা ঈমানান ওয়া ইহতাসাবা। এই ইহতিসাব শব্দটি ওই সব জগতে সরিয়ে ব্যবহার করে যেখানে আমলকারীরা একটা আশঙ্কা বা সামাজিক আবহে গড্ডালিগের প্রভাবে কাজটা করে ফেলছে সে এখানে যে আল্লাহ সন্তুষ্টি বিষয়টা আছে জরুরি বিষয়টা আছে এফলাস ইফতগায় মারদার বিষয়টি আছে এটা সে কল্পনা করে না এই জন্য ওখানে স্মরণ করিয়ে দিচ্ছে তো ইমান ঈমানান ওয়াক্তিসাবান যদি কেউ ইমানের চেতনায় আর সওয়াবের প্রত্যাশায় জান্নাতের প্রত্যাশায় আল্লাহকে প্রাপ্তির প্রত্যাশায় রায়য়ান গেট দিয়ে আমি ঢুকব এই সিয়ামের মাধ্যমে ফারাহাতুন ইনদ লিকা রাব্বি সে আশায় যদি সিয়াম পালন করে তাহলেই গুফরালাহুমা আমি আল্লাহর সাক্ষাৎ পাবো আল্লাহর মোলাকাত পাবো আমি জান্নাত পাবো আমি রাইয়ান দিয়ে ঢুকবো জান্নাতে তখন তো আপনি কথা বলেছেন অবশ্যই তার তো কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় এইরকম কাজকে সে আর কখনো করবে না না করতে পারে না হ্যাঁ করতে না তো এই তো এই 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 দুইটা শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে সি সিয়ামকে সার্বিক সুন্দর করার জন্য তো এখানে যে পরবর্তী যেটা আসলো শব্দ ও ফেরার হুমা তাকাদ্দামা মিনজামবিহি তার যত দোষ ত্রুটি অতীতে চলে গেছে তবে ওই দুটো শর্তের আলোকে ওই দুটো শর্তের আলোকে কিন্তু হবে তো এটা একটা দ্রব্য গুণ এই যে সরিয়ায় কিছু কিছু আমল করলেই এটা ক্ষমা হয়ে যাবে এটা প্রাপ্ত হয়ে যাবে তুমি এটা হলো যেমন একটা ওষুধি একটা ভেষজ গাছের একটা ওষুধি গুণ আছে এটা খেলে এটা খেলে আমাশায় ভালো হয় এটা খেলে জ্বর ভালো হয় দ্রব্য গুণ থাকে বিভিন্ন জিনিসের তো এটা হলো আমলের দ্রব্য গুণ যে এই কোয়ালিটির সিয়ামের একটা দ্রব্য গুণ ওষুধি গুণ হলো এটা তোমার গুণা খাতা অন্যায় ত্রুটি সব বের করে দেবে সবকিছু বের করে দিবে হৃদয়ের মধ্যে ইজা আজনামাল আব্দু নুকাতাত ফি কলবিহি নুকাতান সাউদা বান্দারা গুনাহ করলে তার হার্টে তার হৃদয়ে একটা কালো স্পট পড়ে যায় মা তারা যে পাপাচার করে এটা হৃদয়ের উপরে কালো স্পট ফেলতে 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 একেবারে কভারাইজ করে ফেলে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে কালিমায় একটা একটা আলাদা আস্তরণ পড়ে গেল যেন পাপের কুফুরি শেরিকের কালিমার আস্তরণ পড়ে গেল তখন এখানে আর কোনো আলো ঢুকে না কোনো কিছু আসে বলতে বিচ্ছেদিত হয় না এখান থেকে তা আসলে জাম্ব যেগুলো হয় এগুলো যে কোনো পাপের একটা অ্যাকশান আছে দ্রব্যগুণ আছে একটা একটা অন্যায় করলেই তার একটা খারাপ প্রতিক্রিয়া আমাদের রিয়াকশন তো হবে মানে রিয়াকশন এটা হবে একদম চুরি করলে দেখা চেহারা কালো হয়ে যায় জি একটা জিনা করেছে চেহারা বিশ্রি হয়ে গেছে একজন দেখা যায় তাই যদি নামাজ পড়েছে চেহারা কি সুন্দর গোলাপের মতো কসমটিতে এগুলো কিন্তু দ্রব্যগুণ বিভিন্ন কাজের ভালো মন্দ কাজের একটা অ্যাকশন রিয়াকশন এগুলি হয় জি তো পাপাচার করতে করতে যে রিয়াকশনগুলো খারাপ প্রতিক্রিয়াগুলো দেহের মধ্যে জমে গেছে অন্তরে জমে গেছে এগুলোকে একটা সাবান দিয়ে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেই সাবানটা হলো সিএম এটা সাবানের কাজ একটা একটা ডিটারজেন্টের কাজ হ্যাঁ জি জি হ্যাঁ এটা সেই কাজটা করছে তো এই জন্য আমরা এই আমলগুলি আমরা যখনই করব তখন ওই শর্তগুলি যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এগুলি হয়ে আমরা প্রাপ্ত হব ইমানের শর্ত এবং এহতেসাবের যে শর্ত এটি যদি কেউ পূর্ণ না করে তাহলে তার রোজা হবে কি হবে না সেটি যদি আমরা না বলি কিন্তু কমপক্ষে তো সাবান দিয়ে দেখা যাক কোনো ময়লা যাবে না আমরা আজকে একেবারে চলে এসেছি আপনি আমাদের কষ্ট করে সময় দিয়েছেন এই আল্লাহ আপনাকে সর্বোত্তম দান করুন আল্লাহ আপনাকে উত্তম এই দর্শক আমরা খুবই প্রাণবন্ত চমৎকার একটি আলোচনা শুনেছি শেষ করব আজকের আয়োজন তার আগে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামিক গান আল্লাহ তোমার দাও চিনি দা তার প্রেমেতে তোমার দিনের পাগল করে না আল্লাহ তোমার রসুলকে আজ দাও চিনি তার প্রেমেতে তোমার দিনের পাগল করে না তার প্রেমেতে তোমার দিনের পাগল করে না বক্ষে জালাও হেরার ঘুচাও যত মনের কালো বক্ষে জ্বালাও হেরারালো ঘুচাও যত মনের কালো নবীর পথে চলতে জীবন নবীর পথে চলতে জীবন সহজ করে দাও তার প্রেমেতে তোমার দিনের পাগল করে না তার প্রেমেতে তোমার দিনের পাগল করে না রাত দুপুরে স্বপ্নে যেন নবীর দেখা পা হৃদয় আমার মগ্ন থাকুক সোনার মুদিন সালাম দিলে রৌজাতে তার দিবেন জবাব নবী আমার সালাম দিলে রৌজাতে তার দিবেন জবাব নবী আমার তাই সফায়াত চাই ন তাই সফায়াত চাইন বীজির তোমার করুনা তার প্রেমেতে তোমার দিনের পাগল করে নাও আল্লাহ তোমার রাসুলকে আজ দাও চিনি দাও तार प्रेम ते तुमार दीनीर पागुल कोरे ना तार प्रेम ते तुमार दीनीर पागल कोरे ना तार प्रेम ते तुमार दीनीर पागल कोरे ना দর্শক শুনলাম গানটি শেষ করবো আজকে আয়োজন স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মহান আলোচক আজকে যে কথাগুলো আপনাদের সামনে বলেছেন রাসুল্লা সৌল্লা আলী আসলামের সেই হাদিসের আলোকে যেখানে তিনি বলেছেন কেউ যদি ইমান এবং এহতেসাবের সাথে অর্থাৎ তার এই সিয়াম সাধনা করতে গিয়ে ইমানের যতগুলো দিক রয়েছে সবগুলো দিকে সেই পরিপূর্ণভাবে ধারণ করছে পালন করছে এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটায়নি এবং আল্লাহর কাছে শুধুমাত্র প্রাপ্তির উদ্দেশ্যে করে এই যে সোশ্যাল একটা গড্ডালিকা প্রবাহ আমরা সমাজে সকলে রাখছে আমি না রাখলে কেমন হয় এরকম যদি করে তাহলে তার ওই যে অতীতের গুণাগুলো মাফ হয়ে যাবে সেটি কখনোই ঘটবে না তো আমরা আশা করছি আপনারা এটি উপলব্ধি করেছেন এই উপলব্ধি নিয়ে আজকের এই আয়োজন আমরা শেষ করতে চাই আগামীকাল দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল